শ্রী লালদীজি মন্দির দর্শন করে তো আমরা এখন যাচ্ছি ময়ূরকুঠি মন্দিরের দিকে। তো চলো তোমাদেরকে ময়ূরকুঠি মন্দিরে দর্শন করাবো। তো ময়ূরকুঠি মন্দিরের দিকে যাওয়ার পথে ও রাস্তার পাশ দিয়ে কিন্তু অনেক অনেক স্টল বসে গেছে, খুব কাছে থেকে তোমরা দর্শন করো। তো দেখো সামনেটা লেখা আছে ময়ূরকুঠি। তো দেখো ভিউটা কিন্তু অসাধারণ, দেখো ময়ূরকুঠি যাওয়ার পথে পড়ে ভিউটা। যাই তাই বন্ধুরা, তো শ্রী লালদীজি মন্দির দর্শন করে তো আমরা এখন যাচ্ছি ময়ূরকুঠি মন্দিরের দিকে। তো চলো তোমাদেরকে ময়ূরকুঠি মন্দিরটা দর্শন করাবো। তো দেখো প্রচুর প্রচুর সাধারণ ভক্তরা, তো সবাই ফিরছে দর্শন করে, আর আমরা এখন যাচ্ছি দর্শনের জন্য। তো ময়ূরকুঠি মন্দিরে ভগবান আমার শ্রীকৃষ্ণ ময়ূর সেজে রাধারানীকে দর্শন করতো। দেখো ফোনের স্ট্যান্ড কত সুন্দর। তো ময়ূরকুঠি মন্দিরের দিকে যাওয়ার পথে ও রাস্তার পাশ দিয়ে কিন্তু অনেক অনেক স্টল বসে গেছে, পূজার সামগ্রী থেকে শুরু করে সব কিছু রয়েছে, বাচ্চাদের খেলনা টেলনা অনেক কিছু আছে। রাধে রাধে। তো দেখো সূর্য প্রায় ডুবু ডুবু। তো আমরা এখন যাচ্ছি ময়ূরকুঠি মন্দিরের দিকে। তো বন্ধুরা ময়ূরকুঠি মন্দিরে যাওয়ার আগে কুশল বিহারী মন্দির পড়ে, তো চলো তোমাদেরকে কুশল বিহারীজি মন্দির দর্শন করাবো। তো কুশল বিহারীজি মন্দিরের দেখো কত বড় গেট রয়েছে, তো চলো তোমাদেরকে সামনে যেয়ে আমি দর্শন করাই কুশল বিহারীজি মন্দির। তো দেখো এখান থেকে কত সুন্দর দেখা যাচ্ছে কুশল বিহারীজি মন্দিরটা। এই মন্দিরটা করতে একই গড়তে সময় লাগে 14 বছর। তো দেখো কত সুন্দর দেখা যাচ্ছে এখান থেকে, তো জানি না ভিতরে ক্যামেরা এলাও আছে কিনা, তো চেষ্টা করবো তোমাদেরকে দর্শন করানো, যদি ভিতরে ক্যামেরা এলাও থাকে তো অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা শ্রী লালদীজি মন্দির থেকে 500 মিটার মতো হবে, আর ময়ূরকুঠি মন্দিরের দিকে যেতেই পড়বে এই মন্দিরটি। তো চলো তোমাদেরকে ভিতরে যে মন্দিরের ভিউটা তোমাদেরকে দর্শন করাই। তো বন্ধুরা আমি কুশল বিহারীজি মন্দিরের ভিতরে চলে এসেছি, তো চলো তোমাদেরকে কুশল বিহারীজি মন্দিরের ভিতরটা দর্শন করাই। তো বন্ধুরা কুশল বিহারীজি মন্দিরে আমার রাধা মাধবকে দর্শন করো তোমরা সকলে, দেখো কত সুন্দর আমার রাধা মাধব। তো চলো কাছে কাছে বা সামনে যে তোমাদেরকে দর্শন করাই কুশল বিহারীজি মন্দিরে, তোমরা দর্শন করো আমার রাধা মাধবকে, খুব কাছে থেকে তোমরা দর্শন করো আমার লালদীজি আর মাধব ভগবান কৃষ্ণ দর্শন করো। তো তোমরা সকলে দর্শন করছো শ্রী কুশল বিহারীজি মন্দির। তো কুশল বিহারীজি মন্দিরের ভিতরটা তোমরা দর্শন করো সকলে। তো রাধা মাধবকে দর্শন করিয়েছি, শ্রী লালদীজিকে দর্শন করিয়েছি, তো চলো এবার বাইরের ভিউটা তোমাদেরকে দেখাই। আর বন্ধুরা কুশল বিহারীজি মন্দিরের ভিতরে দেয়াল দিয়ে অনেক সুন্দর সুন্দর ভগবানের চিত্র রয়েছে, লীলা চিত্র তুলে ধরা হয়েছে, চিত্রের মাধ্যমে কি বিভিন্ন লীলা তুলে ধরা হয়েছে, তোমাদেরকে কম বেশি করে দর্শন করাবো। দর্শন করো সকলে, দেখো কত সুন্দর সুন্দর চিত্র, কত সুন্দর দেখো দেওয়ালে আঁকা রয়েছে। কত সুন্দর সুন্দর চিত্র করা দেখো। বন্ধুরা মন্দিরের দেওয়াল দিয়ে এরকম ভগবানের বিভিন্ন লীলা তুলে ধরা হয়েছে, দেখো লীলা চিত্র তো প্রত্যেকটা দেওয়ালে ঠিক এরকম ভাবে চিত্র তুলে ধরা হয়েছে। শ্রী লালদীজি মন্দির দর্শন করে মন্দির থেকেই পূজা চলে আসতে হবে ময়ূরকুঠি মন্দিরের দিকে। তো তার আগে পড়ে কুশল বিহারী মন্দির ও দানবিহারী মন্দির, তারপরে হলো ময়ূরকুঠি মন্দির। তো লালদীজি মন্দির থেকে 1 কিলোমিটার একটু বেশি হবে, দেখো কত সুন্দর, ও দেখতে পাচ্ছ তো বর্ষার সময় আরো অনেক সুন্দর দেখা যায় এই রাস্তাটা, এমন আর চারিপাশে তখন হলো ঘাসপালাগুলো সবুজ সবুজ দেখা যায়, ভিডিও তো দেখেছি। আরে দেখো রাজহাঁস, তো সামনে রয়েছে ময়ূরকুঠি মন্দির, ওই পাশটা দেখো কোনো একটা মন্দিরে কাজ চলছে। তো ভিউটা দেখো ময়ূরকুঠি মন্দিরে যাওয়ার পথে ভিউটা দেখো কত সুন্দর, সেরা দেখো। তো এই পাশ দিয়েও আস্তে আস্তে বাড়িঘর দৌড় হয়ে যাচ্ছে,
কত সুন্দর ভিউ! আর দেখো বানর দেখো। তো দেখো সামনেটা লেখা আছে ময়ূরকুঠি। তো দেখো ভিউটা কিন্তু অসাধারণ, দেখো ময়ূরকুঠি যাওয়ার পথে পড়ে ভিউটা সেরা। তো প্রায় চলে এসেছি, চলো সামনে যেয়ে তোমাদেরকে দেখাই। হ্যাঁ দেখো বর্ষার বানরগুলো, তো বর্ষাকালে আরো অনেক সুন্দর দেখা যায়, এই ঘাসগুলো তখন আরো বেশি হয়ে যায়, সবুজ সবুজ প্রকৃতি খুবই সুন্দর দেখায়। দেখো কত সুন্দর ফুল ফুটেছে। তো আমরা প্রায় চলে এসেছি ময়ূরকুঠি মন্দিরের পাশেই। তো যদি ভিতরে ক্যামেরা এলাও থাকে তো তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো শ্রী কুঞ্জ বিহারী শ্রী হরিদাস, দেখো ময়ূরকুঠি মন্দির দর্শন করো, চলো ভিতরে যে তোমাদেরকে দেখাতে পারি ময়ূরকুঠির ভিতরটা দর্শন করো সকলে। তো তোমরা ময়ূরকুঠির ভিতরে মন্দিরের ভিতরে দর্শন করো। তো বন্ধুরা ময়ূরকুঠির মন্দিরে ক্যামেরা এলাও নেই, তো তোমাদেরকে দেখাতে পারলাম না, আমি দর্শন করে এসেছি। আর এখান থেকে বাইরের ভিউটা দেখো, দর্শন করো কত সুন্দর।